वेलकम टू सहज पाठ जियोग्राफी एमसीक्यू सीरीजर आज के आमादे फिफ्थ क्लास। चलो शुरू करा जाक आज के एमसीक्यू। आज के तुम्हारे जुन्नो रोए छे किछु इम्पोर्टेंट WBCS प्रिलिम्स मेंस जुन्नो रिवर एंड लेक रिलेटेड एमसीक्यूज। चलो आज के फर्स्ट एमसीक्यू। चूज द करेक्ट ऑर्डर ऑफ द लोकेशन ऑफ फिजियोग्राफिक फीचर्स फ्रॉम नॉर्थ टू साउथ। नॉर्थ टू साउथ हमारे फिजियोग्राफी जो फीचार्सा आता तुम्हारे सजाते हैं। तड़ाई भाबार खादार देंटा चारटे को आगे पड़े को पर तुम्हारे करते आंसर हल दैट इज भाबार तड़ाई खादार एंड डेल्टा। एबार देखो आम्रा जदि এইধরো পাহাড়ের কোল থেকে তো শুরু হচ্ছে, মানে ইটগুলো তো সবই নদীর জন্য আমাদের ফিজিওগ্রাফিক ফিচার্সটা আসছে। তো নদীর উচ্চ গতি যখন আমার পাহাড় থেকে নেমে আসছে তখন নদী তো অনেক বড় বড় নুড়ি পাথর নিয়ে আসে। তো এই পাহাড়ের ঠিক কোলেই যে সমভূমিটা তৈরি হয় যেটাতে অনেক বড় বড় নুড়ি পাথর থাকে সেটাকে বলা হয় আমার ভাবার। নেক্সট আর একটু যদি নেমে যায় তখন কি হবে না, এখানে কি হবে না, পাথরগুলো অনেক ছোট ছোট হবে, ছোটো ছোটো পাথর হবে এবং এটা অনেকটা মার্সি ল্যান্ড হবে, মানে স্যাঁতস্যাঁতে। এই জায়গাটাকে বলা হয় তরাই, যেখানে স্যাঁতস্যাঁতে হবার জন্য আমাদের কি হবে না ভেজিটেশনটা অনেক ডেন্স হবে, মানে খুব ঘন হবে। এরপর যদি আমি নেক্সট যাই তাহলে আমার এখানে হবে হচ্ছে ভাঙ্গার, মানে হচ্ছে যেটা হচ্ছে প্রাচীন পলিমাটি, মানে আমার ওল্ড অ্যালুভিয়াল সয়েল। তারপরে আমি আরও নদী এগিয়ে যাচ্ছে, নদী যত এগিয়ে যাচ্ছে এবারে যেটা হবে সেটা হবে হচ্ছে এখানকার যে ফিজিওগ্রাফিটা এটাকে বলা হয় খাদার, খাদার বা নবীন পলিমাটি, মানে নিউ অ্যালুভিয়াল, মানে যেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের জন্য সবচেয়ে বেস্ট সয়েল। এবং শেষে তো আমাদের হবে ডেল্টা এবং নদীর তারপর সমুদ্রে পড়ে যাবে। এই হলো আমাদের ফিজিওগ্রাফি স্ট্রাকচার। চলো চলে যাই নেক্সট কোশ্চেনে। Which of the following district is largest district in India? ইন্ডিয়ার মধ্যে আমাদের লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? মাহে, ব্যাঙ্গালোর, কচ্ছ, মুম্বাই। আনসার দ্যাট ইজ কচ্ছ। কচ্ছ হচ্ছে যেটা আমাদের কোথায় আছে না গুজরাটে আছে, এবং এই কচ্ছ হচ্ছে আমাদের ওয়াইল্ড অ্যাসের জন্য খুবই বিখ্যাত, মানে ইন্ডিয়াতে একমাত্র ওয়াইল্ড অ্যাস যদি কোথাও পাওয়া যায় সেটা হবে আমাদের কচ্ছ। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইস্টওয়ার্ড ফ্লোয়িং রিভার। আমাদের যে রিভারগুলো ইস্টওয়ার্ড ফ্লোয়িং করছে সেই সমস্ত রিভারের মধ্যে আমাদের সিকোয়েন্সটা ঠিকঠাক আছে নাকি দেখে মিলিয়ে নিতে হবে। আনসার ইজ দ্যাট ইজ নাম্বার এ। সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আমি আমাদের ইন্ডিয়ার ধানটা এঁকে নিলাম। প্রথমে যদি আমি দেখি আমার কি পড়বে না সুবর্ণরেখা, নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে ব্রাহ্মণী, তারপর হবে হচ্ছে আমাদের মহানদী, নেক্সট হবে গোদাবরী, তারপর হবে কৃষ্ণা, তারপর হবে পেন্নার, আর একদম নিচে কী হবে না আমাদের কাবেরী। এই অর্ডারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন এখন WBCS কেন সমস্ত পরীক্ষার একটা ট্রেন্ডস। এর মধ্যে আরও একটা কোশ্চেন হয় যেটা হচ্ছে আমাদের মহানদী এবং গোদাবরীর ভেতরে যেটা আসে সেটা হচ্ছে চিল্কা লেক, চিল্কা, আমার গোদাবরী আর কৃষ্ণার মাঝে যেটা আসে সেটা হচ্ছে কুলেরু লেক, আর আমার কৃষ্ণা এবং কাবেরীর মধ্যে যেটা আসে সেটা হচ্ছে পুলিকাট লেক। এবার যদি কৃষ্ণার সাথে কাবেরী না থাকে তাহলে আমাকে বলতে হবে কৃষ্ণা এবং পেন্নারের মাঝে হচ্ছে পুলিকাট লেক। তাহলে আমাদের আনসার কি হলো দ্যাট ইজ ই, সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নেক্সট কোশ্চেন। উলার লেক অফ কাশ্মীর ইজ আ অক্সবো লেক, লেক ফর্মড বাই আইস ব্লকিং
lake formed by terminal morainic dam, lake formed by deposition of silt. আমাদের answer that is C. lake formed by terminal morainic dam. Actually যদি আমরা উলার লেককে কনসিডার করি তাহলে উলার লেক হচ্ছে টেকটনিক লেক. এবার যদি টেকটনিক না থাকে তখন আমরা কনসিডার করব লেক ফর্মড বাই টার্মিনাল মোরেনিক ড্যাম. কারণটা কি না, মোরেন্স কাকে বলে আমি তোমাদের আগেই জানিয়েছি. মোরেন্স কাকে বলে না, পাহাড় থেকে নদী যখন বড় বড় পাথরের খণ্ড নিয়ে নামছে সেই যে পাথরগুলো এসে নদীর তীরে জড়ো হচ্ছে এই পাহাড়ের পাশে, সেগুলোকে বলা হয় হচ্ছে মোরেন্স. আর কাশ্মীর মানেই হচ্ছে আমার ঝিলাম নদী. আর ঝিলাম নদী কী করে না, এই উলাব লেককে মানে তৈরি করার পিছনে একটা বড় হাত আছে হচ্ছে আমাদের ঝিলাম নদী. ঝিলাম কী করে না, এই পাত মানে বরফ গঠিত পাথরগুলো নিয়ে বরফের জল নিয়ে নেমে আসছে. এরপরে যখন একটু নিচে নেমে আসার পর বরফটা গলে যায়, পাথরগুলো ওখানেই রয়ে যায় এবং জলটা বয়ে চলে যায়, এইগুলোকে বলা হয় মোরেন্স. এবং এটার জন্য কি হয় না, উলার লেকটা তৈরি হয়। শুধু যে এটার জন্যই হয় সেটা নয়, যদি টেকটনিক থাকে আমরা টেকটনিক দেব, যদি টেকটনিক না থাকে তাহলে আমরা কিন্তু মোরেনিক ড্যাম দেব। চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেন। দ্য সেকেন্ড লার্জেস্ট বেসিন ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ, কাবেরি, গোদাবরি, নর্মদা, কৃষ্ণা। আমাদের আনসার দ্যাট ইজ কৃষ্ণা রিভার। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে রিভার যত বড় লেন্থ হবে তার বেসিন তত বড় হবে। এখানে যদি আমার বলা হয় পেনিনসুলার না বলা হতো, আমাদের যদি শুধু ইন্ডিয়া থাকতো তাহলে আমরা অবশ্যই গঙ্গাকে কনসিডার করতাম, কারণ গঙ্গা সবচেয়ে বেশি আমাদের ইন্ডিয়ার ভেতর থেকে পেরিয়েছে। কিন্তু যদি পেনিনসুলার বলা হয়, যদি বলা হয় লার্জেস্ট তাহলে হবে গোদাবরী, যদি সেকেন্ড তাহলে কৃষ্ণা, যদি থার্ড তাহলে নর্মদা, অ্যান্ড কাবেরী হবে ফোর্থ। কারণ কি না, এরা অ্যাকর্ডিংলি লেন্থ, আমার গোদাবরীর লেন্থ কত, চোদ্দোশো পঁয়ষট্টি। আমি মোটামুটি সব ক্লাসেই কিন্তু এক একবার করে রিভারের লেন্থগুলো বলে দিচ্ছি, কারণ এখন কিন্তু ট্রেন্ডস যেভাবে কোশ্চেন আসছে রিভারের লেন্থ দিয়ে তোমাদের ম্যাচিং করতে দেয়। শুধু মেন্সেই নয়, এবারেই তোমরা বিসিএসের প্রিলিমসে দেখেছো যথেষ্ট এই ধরনের কোশ্চেন দিয়েছে যেগুলো আগে শুধু মেন্সের ট্রেন্ডস ছিল। সো তোমাদের কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি কৃষ্ণার বলি লেন্থ 1400, আমরা যদি নর্মদা বলি 1312, অ্যান্ড কাবেরি আমাদের 805। তাহলে যে রিভার যত বড় লেন্থ আমাদের তার বেসিন তত বড়। তাহলে আমাদের আনসার কী হলো, এখানে সেকেন্ড বলেছে তাই হবে কি না কৃষ্ণা। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার এক্সিস্টেড বিফোর দ্য ফরমেশন অফ হিমালয়া। মনে করে দেখো তোমাদের কিন্তু আমি আগের ক্লাসে ফরমেশন, হিমালয়ার ফরমেশনের আগে যে সমস্ত রিভার তৈরি হয় তাদেরকে কী বলে, কীভাবে তৈরি হয় আমি মোটামুটি সবগুলোই কিন্তু পড়িয়ে দিয়েছি। একটু মনে করে দেখো তোমরা আনসারটা করতে পারছো কি না। আমাদের আনসার কী হবে না, দ্যাট ইজ ই, বি আর সি। ই মানে ব্রহ্মপুত্র, সুতলেজ, ইন্দাস। এই তিনটে ছাড়াও আমাদের মধ্যে আরও কিছু নদী আছে যাদেরকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি, মানে যারা আমাদের হিমালয়া তৈরি হওয়ার আগে তৈরি হয়েছে এবং সেই নদী হিমালয়াকে কেটে বেরিয়ে এসেছে, তাই তাদেরকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে ব্রহ্মপুত্র, সুতলেজ আর ইন্দাস ছাড়াও আমাদের যে রিভারগুলো আমরা বলি যে অ্যান্টিসিডেন্ট সেগুলো হলো কর্ণালী, যেটাকে আমরা ঘাগড়া নামেও জানি বা বাংলায় যেটাকে ঘর ঘরা নদী বলা হয়, আর সুবনসিরি যেটা কিনা আসাম থেকে পেরোচ্ছে এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্রার লার্জেস্ট ট্রিবিউটারি, নেক্সট আর একটা হবে অরুণকশী। কোশির অনেকগুলো ভাগ আছে যার মধ্যে সপ্তকোশী, অরুণকোশী অনেক ভাগ আছে, কিন্তু অরুণকোশীটা হচ্ছে আমার নর্থ থেকে পেরিয়ে আসছে হিমালয়াকে কেটে। তবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পিএসসি বা ম্যাক্সিমাম বিভিন্ন এক্সামে আমাদের গঙ্গাকে কিন্তু কনসিডার করা হয় অ্যাজ এ অ্যান্টিসিডেন্ট রিভার। আমরা যদি অ্যান্টিসিডেন্ট রিভারের সম্পূর্ণ ডেফিনিশনটা দেখি তাহলে কিন্তু গঙ্গা হয় না, বাট এটা হয়তো এইভাবে কনসিডার করা হয়, গঙ্গা গঙ্গোত্রী থেকে তৈরি হচ্ছে, মানে আমার গ্রেটার হিমালয়া থেকে তৈরি হচ্ছে। এবার গ্রেটার হিমালয়া থেকে গঙ্গা যেহেতু লেসার হিমালয়াকে কাট করে বেরিয়ে আসছে, তাই জন্য গঙ্গাকেও আমরা কী করি না, আমরা অ্যান্টিসিডেন্ট ধরি।
কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি গঙ্গা আমাদের অপশনসে থাকে অ্যান্টিসিডেন্ট, আমরা কিন্তু গঙ্গাকে অবশ্যই ধরব, কারণ আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সবেতেই গঙ্গাকে কিন্তু অ্যান্টিসিডেন্টই মানা হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কুমায়ুন হিমালয় ইজ সিচুয়েটেড বিটুইন হুইচ টু রিভার? আমাদের হিমালয়টা যদি আড়াআড়ি আমরা দেখি তাহলে কুমালয় মানে আমাদের হিমালয়টা কত ভাগে ভাগ হচ্ছে এবং তার কোনটা কী নাম, প্রত্যেকটা নদী হিসেবে আমরা ডিভিশন তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি একটু দেখে নিও, তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আনসার হচ্ছে আমাদের কালি আর সুতলেজ। আমি আর একবার বলে দিচ্ছি, এটা যদি আমাদের পুরো হিমালয় হয় এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্দাস, ইন্দাস তারপর হলো সতলেজ। এই ইন্দাস আর সুতলেজের যে মাঝখানটা এইটা আমার হচ্ছে পাঞ্জাব হিমালয়। এবার এই সুতলেজ এবং এর পরে আছে কালি, কালি রিভার যেটা কিনা নেপাল ঢুকছে, এটাকে আমার বলা হয় কুমায়ুন হিমালয়। এবং এই কালি রিভার এবং তারপরে আছে আমার তিস্তা, তিস্তা নদীর এই যে মাঝখানটা এটাকে আমার বলা হয় নেপাল হিমালয়। এবং এর পরে যেটা আছে ব্রহ্মপুত্র, এই জায়গাটাকে আমার বলা হয় দ্যাট ইজ আসাম হিমালয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু সত্যিই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সো এই চারটে ভাগ একটু ভালো করে স্টাডি করে নিও। নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য কারেক্ট সিকোয়েন্স সিকোয়েন্সেস ফলোয়িং। একদিকে স্টেটস আছে, একদিকে তার পিক আছে, মানে কোনটা কোন স্টেটে কোন পিকটা অবস্থিত তোমাদের ম্যাচিং করতে হবে। আমাদের আনসার কী হবে? না, দ্যাট ইজ টু, আমি বলি তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে দুরাবেটা, তার মানে এই কী হয়ে গেল আমার ফোর। তোমরা কিন্তু এক্সামও এইভাবেই করবে, নাহলে কিন্তু অনেক সময় এক্সামে আমাদের আনসার জানা সত্ত্বেও আমরা মিস করে ফেলি। সো মিলিয়ে এরকম পাশে লিখে ফেলবে এবং তারপরে আনসারটাকে টিক করে দেবে। তামিলনাড়ু দুরাবেটা, এবার দুরাবেটা কোথায়? তামিলনাড়ুতে বলেছে, তাহলে দুরাবেটা কোথায়? না, আমার ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় মিলছে? নীলগিরিতে। এই নীলগিরির সবচেয়ে উঁচু যে পিকটা, সর্বোচ্চ পিক যেটা বলে, সেটা হচ্ছে দুরাবেটা। নেক্সট আমার রাজস্থান, রাজস্থানে কি হবে? না, বি হবে আমার গুরুশিখর। তাহলে গুরুশিখর বি থ্রি, তাহলে আমি এখানে টুক করে থ্রিটা লিখে ফেলব, রাজস্থান গুরুশিখর। রাজস্থান কোথায় গুরুশিখরটা কার হবে? না, গুরুশিখর হচ্ছে আমাদের আরাবল্লি। আরাবল্লি কী পাহাড়? না, রেসিডুয়ারি পাহাড়। রেসিডুয়ারি মানে হচ্ছে আমার ক্ষয়জাত পর্বত, মানে যে আগে ভঙ্গিল পর্বত হিসেবে তৈরি হয়েছিল হিমালয়া যেরকম, কিন্তু এখন সেটা ক্ষয়ে গিয়ে রেসিডুয়ারি হয়ে গেছে। তাহলে আরাবল্লি কোথায় আছে? না, রাজস্থানে। এবং এই আরাবল্লির সবচেয়ে উচ্চ মানে উঁচু পিক হচ্ছে গুরুশিখর। নেক্সট হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের কী হলো? না, সারামতি। নাগাল্যান্ডের যে হায়েস্ট পিকটা, যদি বলা হয় যে নাগাল্যান্ড স্টেটের হায়েস্ট পিক কী, তখন আমি বলবো মাউন্ট সারামতি। আর মধ্যপ্রদেশ ধূপগড়, ধূপগড় তাহলে আমার কোন রেঞ্জে? না, ধূপগড় হচ্ছে সাতপুরা, সাতপুরা পর্বতের সবচেয়ে উঁচু যে শিখর সেটা হচ্ছে ধূপগড়। কোথায় অবস্থিত? না, মধ্যপ্রদেশে অবস্থিত। আমরা সাতপুরা পর্বত বলতেই আমাদের কিন্তু নর্মদা এবং তাপ্তির কথা মনে পড়ে যায়, যে সাতপুরা পর্বতের নর্মদা এবং তাপ্তি কী হয়? না, এই স্তূপ পর্বত থেকে আমাদের দুটো নদী পাস করছে এবং এস্টুয়ারি তৈরি করছে। চলো তাহলে আমাদের আনসার কী হলো? দুই। নেক্সট কোশ্চেনে চলে যাই। উইথ রেফারেন্স টু দ্য গ্রেটার হিমালয়া হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? গ্রেটার হিমালয়ার জন্য কোন স্টেটমেন্টটা আমাদের কারেক্ট আমাদের বলতে হবে। দে রিসিভ লেস রেইনফল দ্যান লেসার হিমালয়া অ্যান্ড শিবালিক, দ্য ধলাগিরি মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড ইন দিস রেঞ্জ, আর থ্রি হচ্ছে ইট ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ লেসার হিমালয়া। আমাদের আনসার কী হবে? দ্যাট ইজ ওয়ান অ্যান্ড টু। আমি আগে থ্রিটা দেখি কী বলেছে। ইট ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ লেসার হিমালয়া। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি হিমালয়ের ম্যাক্সিমামটা কভার করিয়ে দিয়েছি থ্রু এমসিকিউস, তোমরা তাই আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তবুও আমি ছোট করে বলে দিচ্ছি, আমরা যদি ভাগ করি হিমালয়াকে, আমার প্রথমে কী পড়ে? গ্রেটার হিমালয়া, তারপর লেসার হিমালয়া বা মিডল হিমালয়া, তারপর শিবালিক। তাহলে এটা কী বলেছে দেখো, লেসার হিমালয়া সাউথে গ্রেটার? না,
এটা যদি আমার লেসার হিমালয় হয় তাহলে লেসার হিমালয়ার নর্থে হবে, তাই এটা ভুল। তাহলে যখনই তিন ভুল হয়ে গেল মানে আমার অল বাদ হয়ে গেল। আমি এবার বাকি দুটো দেখবো। নাম্বার ওয়ান কী বলছে, দে রিসিভ লেস রেনফল দ্যান লেসার হিমালয়া। এটা একদমই ঠিক। আমাদের হিমালয়ের যে ম্যাক্সিমাম যে রেনফলটা হয় সাউথ ওয়েস্ট মনসুন থেকে, এবার সাউথ ওয়েস্ট মনসুন তো আমার এদিক থেকে আসছে, সো আমার এদিকের ঢালে সমস্ত বৃষ্টিটা ম্যাক্সিমাম বৃষ্টিটা করানোর পর যখন সে গ্রেটার হিমালয়ে পৌঁছায় তখন তার মধ্যে যে জলের পরিমাণটা সেটা কমে যায় এবং বৃষ্টিপাত অনেক কম হয়, তাই এটা একদম ঠিক। নেক্সট বলছে, দ্য ধলাগিরি মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড ইন দিস রিজিয়ন। এটা একদমই ঠিক। গ্রেটার হিমালয়ের যে নেপাল পোর্শন আছে সেখানে আমার কী আছে না, ধলাগিরি মাউন্টেন আছে, যেটা আমার যদি ওয়ার্ল্ডের মধ্যে কাউন্ট করি ওয়ার্ল্ডের সেভেন্থ হাইয়েস্ট পিক, এটা যার উচ্চতা হচ্ছে 8167। তাহলে আমার আনসার কী হলো, 1 and 2, 3টা হবে না কারণ এটা নর্থ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, এবং এটা হলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন। হুইচ মাউন্টেন রেঞ্জ প্রোটেক্ট কাশ্মীর ভ্যালি ফ্রম কোল্ড সাইবেরিয়ান উইন্ডস? কারাকোরাম, লাদাখ, পীরপাঞ্জাল, গ্রেটার হিমালয়া। আমাদের আনসার কী হবে না, কারাকোরাম। আমি আবার সেই একই জায়গাতে হিমালয়ে যদি ফিরে যাই, আমার কারাকোরাম কোথায়, একদম উপরে, তাহলে আমার যে নর্থ থেকে যে সাইবেরিয়ান উইন্ডসটা আসছে সেটা সবার প্রথম এসে কারাকোরামেই ধাক্কা খাচ্ছে। এবং আমাদের কি হচ্ছে না, আমাদের যে পুরো ইন্ডিয়ার যে ওয়েদারটা এই সাইবেরিয়ান উইন্ডস কারাকোরামে ধাক্কা খায় বলেই কিন্তু আমরা একটা নাতিশীতোষ্ণ ওয়েদার পাই, যেটা কি না আমাদের খুব ঠান্ডার হাত থেকে বাঁচায়। তাহলে আনসার কী হবে না, কারাকোরাম রেঞ্জ। সো থ্যাংক ইউ ফর লিসেনিং টিল এন্ড। সহজপাঠের সাথে থাকো, নেক্সট এরকম ভালো আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এবং এই আস্তে আস্তে আমরা কি করব না, পুরো জিওগ্রাফিটা MCQ শেষ হয়ে যাওয়ার পর পুরোপুরি এলাবোরেটলি পড়ে নেব। সো থ্যাংক ইউ, টিল দেন, টাটা, বাই।